আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য কলোনি, যেখানে এমন এক ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তাই মানুষ তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য পৃথিবী ছেড়ে মহাকাশের আরেকটি গ্রহে চলে যায়। তবে সেই গ্রহে অনেকদিন থাকার পর মানুষ বুঝতে পারে যে মহাবিশ্বে যতই উন্নত গ্রহ থাকুক না কেন, পৃথিবীর মতো কখনোই কোনো গ্রহ হবে না। তাই সেই গ্রহে থাকার প্রায় 300 বছর পর মানুষ আবারও পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা পৃথিবীতে ফিরে দেখতে পায় যে সম্পূর্ণ পৃথিবী এখন পানির নিচে তলিয়ে গিয়েছে, আর পৃথিবীতে কোনো জীবজন্তু অথবা গাছপালার ছায়া পর্যন্ত নেই। এখন পৃথিবীর এই বিরূপ প্রকৃতির সঙ্গে মোকাবেলা করে মানুষকে পৃথিবীকে টিকিয়ে রাখতে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের ধ্বংসপ্রায় এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবী মানুষের বসবাসের উপযোগী ছিল না, কারণ পৃথিবীর বিভিন্ন কলকারখানার রেডিয়েশন এমনকি বিভিন্ন সময়ে ঘটে যাওয়া পৃথিবীতে নানা ধরনের যুদ্ধের কারণে ধীরে ধীরে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হতে থাকে। কারণ যুদ্ধে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এমনকি যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন বোমের মাধ্যমেও পৃথিবীর আবহাওয়াতে ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটে। পাশাপাশি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে প্রতিনিয়ত পৃথিবী নানাভাবে দূষিত হতে হতে এক পর্যায়ে এখানকার আবহাওয়া এতটাই বিষাক্ত হয়ে যায় যে মানুষের পক্ষে আর পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হচ্ছিল না। এমনকি পৃথিবীর গাছপালা পশু পাখি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল, পাশাপাশি প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যু হচ্ছিল। কিন্তু এভাবে চলতে থাকলে তো এক পর্যায়ে মানুষের অস্তিত্বই মুছে যেত। তাই বিজ্ঞানীরা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সেই সময় অনেক গবেষণা করে মহাকাশে একটি গ্রহ খুঁজে পায়, যেটার নাম ছিল কেপলার 209। যদিও সেই গ্রহটি পৃথিবীর মতো ছিল না, কিন্তু সেখানকার আবহাওয়া মানুষের বসবাসের উপযোগী ছিল। তাই বিজ্ঞানীদের বিশ্বাস ছিল যে মানুষ যদি সেখানে বসবাস করতে শুরু করে, তাহলে এক পর্যায়ে তারা সেই গ্রহটিকেও পৃথিবীর মতোই করে তুলতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে বিজ্ঞানীরা তখন পৃথিবীর বেঁচে থাকা মানুষদেরকে নিয়ে সোজা চলে যায় কেপলার 209 নামক গ্রহটিতে। আর বর্তমানে মানুষের সেই গ্রহতে থাকার অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। যদিও এতগুলো বছর ধরে মানুষ সেখানে ভালোভাবেই জীবন কাটাচ্ছিল, কিন্তু তাদের এখানে আসার প্রায় 300 বছর পর হঠাৎ করেই মানুষের সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। ধীরে ধীরে দেখা যায় কোনো মানুষের আর সন্তান হচ্ছে না। এরপর সেখানকার সায়েন্টিস্টরা মানুষের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে যে এখানকার ভিন্নধর্মী আবহাওয়ার কারণে মানুষের শরীর থেকে ডিম্বাণু এবং শুক্রাণু নিঃশেষ হয়ে গিয়েছে, যার ফলে এখানে এসে কোনো মানুষেরই সন্তান হচ্ছে না। তাই তখন এখানকার সকল মানুষই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা তো মানবজাতিকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে এখানে এসেছে, আর এখন যদি কোনো মানুষের সন্তানই না হয় তাহলে তো এক পর্যায়ে এসে মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। তাই এখানকার সবাই বুঝতে পারে যে পৃথিবীর বিকল্প আসলে অন্য কোনো গ্রহ হতেই পারে না। তবে এখন তো পৃথিবী থেকে আসার তাদের অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে, তাই সায়েন্টিস্টদের ধারণা ছিল যে এতদিনে হয়তো পৃথিবীর আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে। তবে কোনো কিছু যাচাই না করে এতগুলো মানুষকে নিয়ে সেখানে ফিরে যাওয়াটা ঠিক হবে না। তাই সায়েন্টিস্টরা তখন তাদের টিমের সবচাইতে দক্ষ কয়েকজন সদস্যদেরকে পৃথিবীর পরিস্থিতি চেক করার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠায়, আর তাদের এই প্রজেক্টের নাম ছিল রিলাইসিস। তবে যারা রিলাইসিস প্রজেক্টে কাজ করার জন্য পৃথিবীতে এসেছিল, হঠাৎ করেই কোনো গ্লিচের কারণে তাদের সঙ্গে কেপলার গ্রহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা অনেক চেষ্টা করেও কেপলার গ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এমনকি কেপলার গ্রহে ফিরে যাওয়ার তাদের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তাই তখন পৃথিবীতে পাঠানো সায়েন্টিস্টদেরকে উদ্ধার করার জন্য রিলাইসিস 2 নামক আরও একটি প্রজেক্ট তৈরি করা হয়। এরপর আমরা একটি স্পেসশিপকে দেখতে পাই, যেটা অনেক দ্রুত পৃথিবীতে চলে আসে। তবে স্পেসশিপটি সোজা এসে পানির একদম গভীরে চলে যায়, আর এই স্পেসশিপটি ছিল রিলাইসিস 2 নামক প্রজেক্টের স্পেসশিপ, যেটার ভেতরে 3 জন অ্যাস্ট্রোনট রয়েছে, যাদের নাম হল কে, টাকার এবং ব্লেক। তাদের স্পেসশিপটি পানিতে ডুবেই যাচ্ছিল, কিন্তু তারা কোনো মতে স্পেসশিপটি থেকে বের হতে পারে। তবে তাদের মধ্যে ব্লেক নামক যে অ্যাস্ট্রোনট ছিল, সে এখানে বাকি দুজনকে বাঁচানোর চেষ্টা করে। সে দেখতে পায় যে টাকার এখানে নিঃশ্বাসে নিচ্ছিল না, তাই সে তাড়াতাড়ি করে তাকে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। কিন্তু কেটকে সে অক্সিজেন মাস্ক লাগানোর আগেই সে নিজেই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি সমুদ্রের কিনারায় দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদেরকে খুঁজতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হল, সে দেখতে পায় যে কেট মারা গিয়েছে, তবে টাকার এখনও বেঁচে আছে। কিন্তু টাকার বেঁচে থাকলেও তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে তার শরীরে অনেক আঘাত পেয়েছে। কিন্তু তারপরও সে নিজেকে সামলে নিয়ে
তার আশেপাশের সবকিছু মনিটরিং করতে শুরু করে। সে অত্যাধুনিক একটি ডিভাইস দিয়ে এখানকার আবহাওয়া চেক করে, আর এই ডিভাইসটির মাধ্যমে সে বুঝতে পারে যে এখানকার বাতাসে এখন বিন্দু পরিমাণ রেডিয়েশন নেই, অর্থাৎ এখানে তারা এখন নিঃশ্বাস নিতে পারবে। তবে তারা দেখতে পায় তাদের চারিদিকে শুধু পানি আর পানি রয়েছে। পুরো পৃথিবী ধীরে ধীরে পানির নিচে একদম তলিয়ে যাচ্ছে। এরপর ব্লেক তখন আশেপাশে এটা চেক করতে যায় যে আশেপাশে জীবিত কোনো প্রাণী রয়েছে কিনা। আর কিছুদূর যাওয়ার পর ব্লেক দেখতে পায় যে পৃথিবীতে এখন পানিতে বসবাসকারী কিছু প্রাণী জীবিত রয়েছে। তারা স্বাভাবিকভাবেই এখানে সার্ভাইভ করতে পারছে। এটা দেখতে পেয়ে ব্লেক সঙ্গে সঙ্গেই টাকারের সঙ্গে যোগাযোগ করে। তারা এখানে একটি মাইক্রোফোনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত ছিল। ব্লেক তখন টাকারকে জানায় যে পৃথিবীতে এখন জীবনের অস্তিত্ব রয়েছে। সে এখন যেই জায়গাটিতে বসে আছে সেখানে বেশ কয়েকটি জলজ প্রাণী রয়েছে, তাই হয়তো এই জায়গাটি মানুষের বসবাসের জন্য উপযোগী। কিন্তু টাকার এখানে ব্লেককে তার ডিভাইসের মাধ্যমে ফার্টিলিটি টেস্ট করতে বলে, কারণ যেহেতু এখানকার আবহাওয়া ঠিক আছে তাহলে তার প্রজনন ক্ষমতাও ঠিক হয়ে যাওয়ার কথা। তাই ব্লেক তখন তার বায়োকিট বের করে ডিভাইসটির মাধ্যমে টেস্ট করে, কিন্তু ব্লেকের টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। এতে ব্লেকের অনেক মন খারাপ হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ব্লেক দেখতে পায় যে ধীরে ধীরে এই জায়গাটিতে কুয়াশা দিয়ে ভরে যাচ্ছে। এমনকি এখানে এত দ্রুত পরিমাণে কুয়াশা চলে আসছিল যে ব্লেক সেখানে অনেক ভয় পেয়ে যায়। এদিকে টাকার তাকে তাড়াতাড়ি করে ফিরে আসতে বলে, কিন্তু ব্লেক তখন টাকারকে জানায় যে তার আশেপাশে এখন এত পরিমাণ কুয়াশা রয়েছে যে সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে সে এখন ফিরে কিভাবে যাবে? টাকার তখন ব্লেককে বলে, আমি বাহিরে গিয়ে ফ্লেয়ার গান শ্যুট করছি, তুমি সেটার আলো দেখতে পেলে সেদিকে চলে আসবে। এই বলেই টাকার তখন বাহিরে এসে ফ্লেয়ার গান শ্যুট করে। কিন্তু এই ফ্লেয়ার গানের আলো দেখতে পেয়ে ব্লেকের বদলে সেখানে অন্য কোনো মানুষ এসে সঙ্গে সঙ্গেই টাকারের উপরে হামলা করে। এদিকে যতক্ষণে সেখানে ব্লেক এসে পৌঁছয় ততক্ষণে তারা টাকারকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা কারা ছিল এটা কেউ জানে না। আর টাকারকে দেখতে না পেয়ে ব্লেক অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে এখানে কি করবে বুঝতে না পেরে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু হঠাৎ করেই তার উপরও একদল লোক এসে হামলা করে, আর তারা জোর করে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর তারা ব্লেককে একটি জায়গাতে বন্দি করে রাখে, আর ব্লেক সেখানে তার সঙ্গী টাকারকেও দেখতে পায়। কিন্তু টাকারের অবস্থা এখন আরও অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ তারা টাকারের উপর হামলা করেছিল। এরপর আমরা জানতে পারি যে সকল মানুষেরা তাদের দুজনকে তুলে নিয়ে এসেছে তারা আসলে পৃথিবীর সার্ভাইভার্স। আজ থেকে প্রায় 300 বছর আগে যখন পৃথিবীর সকল মানুষ কেপলার গ্রহে চলে গিয়েছিল তখন পৃথিবীতে আরও অনেক মানুষ ছিল যারা কিনা সেই গ্রহে যেতে পারেনি, আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র শ্রেণীর মানুষ, কারণ স্পেসশিপে তখন ধনীরাই বেশি জায়গা পেয়েছিল। সেই সময় গরিব মানুষদেরকে সেখানে প্রাধান্যই দেয়া হয়নি। তবে ওই সমস্ত মানুষেরা যতদিন পৃথিবীতে জীবিত ছিল ততদিনে তাদের মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, আর এই সমস্ত মানুষেরাই তাদেরই একটি জেনারেশন। তাই তারা ব্লেক এবং টাকারকে দেখে বুঝতে পেরেছিল যে এরাই হল কেপলার গ্রহের মানুষ, যার ফলে তারা তাদের দুজনকেই ধরে নিয়ে এসেছে। এদিকে টাকারের শরীর আরও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই ব্লেক তখন চিৎকার করে সেখানে থাকা একটি মেয়েকে বলে, তোমরা আমাদের তাবু থেকে আমাদেরকে সহ সবকিছু নিয়ে এসেছ, সেখানে আমার একটি মেডিকেল কিট আছে, দয়া করে আমাকে আমার কিটটি এনে দাও, টাকারের অবস্থা অনেক খারাপ, ও ট্রিটমেন্ট না করলেও মারা যাবে। ব্লেকের কথা শুনে তারা মনে করে যে ব্লেক হয়তো কোনো ডক্টর, তাই তারা তখন ব্লেককে একটি শর্ত দেয় যে তাদের একজন সদস্য অনেক অসুস্থ, তাই যদি ব্লেক আগে তাকে সুস্থ করে তারপর তারা তাকে মেডিকেল কিটটি দেবে। ব্লেক তখন তাদের কথায় রাজি হয়, তাই তারা তখন ব্লেককে বাহিরে বের করে আনে। তবে তাদের মধ্যে ব্লেকের ভাষা শুধু একজনই বুঝতে পারছিল, আর সে হল তাদের সবার লিডার। তার নাম ছিল নার্ভিক। এখানে সকলের মধ্যে নার্ভিকে শুধু ইংলিশ ভাষা জানত, তাই ব্লেকের কথা একমাত্র সেই বুঝতে পারছিল, তাই সেই তখন ব্লেককে তার মেডিকেল কিটটি এনে দেয়। ব্লেক তখন তাড়াতাড়ি করে সেই মেডিকেল কিটটির সাহায্যে প্রথমে তাদের সেই সদস্যের ট্রিটমেন্ট করে। এরপর সে তাড়াতাড়ি করে টাকারের কাছে চলে আসে, আর সে টাকারের শরীরে একটি ইমার্জেন্সি ইনজেকশন পুশ করে। এবার টাকার যখন ধীরে ধীরে একটু স্বাভাবিক হয়ে যায় তখন ব্লেক তাকে বলে, আমি বাহিরে গিয়ে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পেয়েছি, তার মানে পৃথিবীর মানুষেরা এখনও সন্তান জন্মদান করতে সক্ষম। তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে রিলায়েন্স ওয়ান নামক যে স্পেসশিপটি এখানে পাঠানো হয়েছিল সে স্পেসশিপের সবাই হয়তো বেঁচে আছে, কারণ পৃথিবীতে এখনও মানুষ সার্ভাইভ করছে, তাই তাদের মরে যাওয়ার কোনো আশঙ্কাই তো আমি দেখছি না। হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে তাদের কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তারা বেঁচে আছে, তাই আমরা দুজন মিলে তাদের সবাইকে খুঁজে বের করব। কিন্তু টাকার এখানে তাকে বলে,
আমার শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লাড চলে গিয়েছে আর আমার পুরো শরীর একদম অবশ হয়ে যাচ্ছে। আমি আর বেশিক্ষণ বাঁচব না, তাই তুমি এখান থেকে চলে যাও। আমাকে সাথে নিলে শুধু শুধু তোমার এনার্জি শেষ হবে। কিন্তু ব্লেক তারপরও তাকে তার সাথে নিতে চাইছিল, তাই টাকার তখন বাধ্য হয়ে সেখানে একটি মেডিসিন খেয়ে নেয়, আর এটা ছিল একটি বিষাক্ত মেডিসিন যার ফলে সঙ্গে সঙ্গেই সেখানে টাকার মারা যায়। আসলে এই মেডিসিনটি তাদেরকে এ কারণে দেয়া হয়েছিল যাতে করে যদি তারা এমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে যায় যে যখন তারা তাদের শারীরিক কষ্ট সহ্যই করতে পারবে না, তখন তারা যেন নিজেরাই নিজেদেরকে মেরে ফেলতে পারে। আর এখানে আমরা রিলাইসেন্স ওয়ানের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে রিলাইসেন্স ওয়ানে যে কয়েকজন অ্যাস্ট্রোনট ছিল তাদের মধ্যে ব্লেকের বাবা ছিল একজন, যে কিনা রিলাইসেন্স ওয়ান প্রজেক্টের স্পেসশিপে করে পৃথিবীতে এসেছিল, কিন্তু তারপর থেকে তাদের কোনো সন্ধানই পাওয়া যায়নি। এর প্রায় অনেক বছর পর যখন রিলাইসেন্স টু প্রজেক্টের আয়োজন করা হয়েছিল, ব্লেক তখন পৃথিবীতে শুধুমাত্র একটি কারণেই আসতে চাইছিল, আর সেটা হলো তার বাবাকে খুঁজে বের করা। আর ব্লেক যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে সবসময় পৃথিবীর গল্প শোনাত, যে পৃথিবীর আবহাওয়া কেমন ছিল, সেখানকার ঘরবাড়ি কেমন ছিল, এমনকি পৃথিবীতে একসময় মানুষের জীবন কেমন কাটত। ছোটবেলায় ব্লেকের একমাত্র সঙ্গী ছিল তার বাবা, তাই ব্লেক এখানে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে তার বাবাকে খুঁজে বের করবে, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। এবার হঠাৎ করেই ব্লেক একটি ভয়ানক স্বপ্ন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে ঘুম থেকে ওঠে, যেটা উপর থেকে সেখানে থাকা ছোট ছোট বাচ্চারা দেখতে পায়। আর তারা এতে ব্লেকের উপর অনেক হাসতে শুরু করে, কারণ সে সামান্য স্বপ্ন দেখে ভয় পেয়েছে। এমনকি তারা সবাই মিলে এখানে ব্লেকের উপর পানি ঢেলে দেয়। তবে সমস্ত বাচ্চারা এখানে ব্লেককে নিয়ে মজা করলেও তাদের মধ্যেই মাইলা নামক একটি মেয়ে ছিল। সমস্ত বাচ্চারা সেখান থেকে চলে গেলে মাইলা ব্লেকের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এরপর ব্লেক যখন বুঝতে পারে যে মেয়েটি তার সঙ্গে কথা বলতে চাইছে, সে তখন দেয়ালে কয়েকটি ছবি এঁকে মেয়েটিকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে অন্য আরেকটি গ্রহ থেকে এসেছে। মাইলাও তখন তার ড্রয়িংগুলো বুঝতে শুরু করে। এরপর ব্লেক সেখানে তাকে আরও একটি ড্রয়িংয়ের মাধ্যমে বলে যে তাদের কাছে তার একটি রেড বক্স রয়েছে, সেই বক্সটি মাইলাকে সে এনে দিতে বলে। মাইলাও তখন তাকে হেল্প করতে রাজি হয়। কিন্তু কিছুক্ষণ পর ব্লেক উপর থেকে অনেক মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তবে ব্লেক এখানে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এমন সময় ব্লেক যেখানে লুকিয়েছিল সেই জায়গাতে এসে অনেকগুলো বাচ্চা লুকিয়ে পড়ে। ব্লেকের তখন কিছুটা সন্দেহ হয় যে বাহিরে হয়তো কিছু একটা হয়েছে, তাই সে তখন সেখানে থাকা একটি ফাঁকা অংশ দিয়ে বাহিরের সমস্ত কিছু দেখতে শুরু করে। ব্লেক দেখতে পায় যে এখানে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের উপরে একদল লোক হামলা করেছে। তারা এখানে তাদের সবাইকে মারছিল, এমনকি তাদের সবকিছু ভাঙচুর করছিল। আর হঠাৎ করেই ব্লেকের সেখানে মাইলার উপর চোখ পড়ে। ব্লেক দেখতে পায় যে মাইলার হাতে তার সেই রেড বক্সটি রয়েছে যেটার কথা সে তাকে বলেছিল। এরপর ঠিক এমন সময় সেখানে একটি বাচ্চা কাঁদতে শুরু করে, তাই ব্লেক তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করছিল, কারণ এই বাচ্চারাও শুনতে পেলে সেই লোকেরা এখানেও চলে আসবে। কিন্তু যখন ব্লেক বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করছিল তখন তার কাছে মা হওয়ার একটা মোহ কাজ করছিল। সে ভাবছিল মা হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার, কারণ তারা চাইলেই তো কেপলার গ্রহে মা হতে পারে না। এরপর প্রায় অনেক সময় পার হয়ে যায়। ব্লেক তখন বুঝতে পারে যে বাহিরের সবকিছু একদম শান্ত হয়ে গিয়েছে, কারণ বাহির থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা বাহিরে নার্ভিককে দেখতে পাই, যে কিনা ছিল তাদের পুরো টিমের লিডার। নার্ভিক তখন তাদের সকলের কাছে আসে, আসে তাদেরকে সেখান থেকে উপরে তুলে আনে। কিন্তু সে মাইলাকে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই সে আশেপাশে সমস্ত জায়গাতে মাইলাকে খুঁজতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে মাইলা আসলে নার্ভিকের মেয়ে, তাই সে তাকে এমন পাগলের মতো খুঁজছে। তবে অনেক খোঁজাখুঁজির পরেও মাইলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই নার্ভিক তখন বুঝতে পারে যে যারা তাদের উপর হামলা করেছিল তারাই হয়তো মাইলাকে তুলে নিয়ে গিয়েছে। তাই নার্ভিক তখন সেখানে খোঁজাখুঁজি করে একটি গান পায়, আর এটা হচ্ছে সেই ফ্লেয়ার গান যেটা টাকারের ছিল। নার্ভিক তখন সেই গানটি নিয়ে সোজা তার মেয়েকে খুঁজতে রওনা হয়, যেটা দেখতে পেয়ে ব্লেকও তখন তার পিছু করতে থাকে। আর ব্লেক তাকে বারবার অনুরোধ করে যে সে যেন তাকেও তার সাথে নিয়ে যায়, সে তাকে হেল্প করতে চায়, সেও মাইলাকে উদ্ধার করতে চায়। কিন্তু নার্ভিক এখানে ব্লেকের কথায় কোনো পাত্তা দেয় না, বরং সে নিজের মতো করে সেদিকে যেতে শুরু করে। এবার অনেকটা রাস্তা পার হওয়ার পর হঠাৎ করেই দূর থেকে তারা কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। নার্ভিক এবং ব্লেক তখন সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে, আর তারা আড়াল থেকে সেদিকে দেখতে শুরু করে। তারা দেখতে পায় এরা হলো সেই সমস্ত লোক যারা কিনা তাদের উপর হামলা করেছিল। তো নার্ভিক এবং ব্লেক এখানে দূর থেকে দেখতে পায় যে তাদের একটি বিশাল জাহাজ রয়েছে, আর তারা অনেক নিরীহ মানুষদেরকে জোর করে সেই জাহাজে ওঠাচ্ছে।
এ দৃশ্য দেখতে পেয়ে নার্ভিক অনেক উত্তেজিত হয়ে পড়ে আর সে সঙ্গে সঙ্গেই তার গানটির মাধ্যমে তাদেরকে গুলি করতে যায়। কিন্তু ঠিক তখনই ব্লেক তাকে বাধা দেয় আর সে নার্ভিককে বোঝানোর চেষ্টা করে যে নার্ভিক যেন কোনোভাবেই এই কাজটি না করে, কারণ তারা ছিল সংখ্যায় অনেক আর নার্ভিকের এই একটি গানের সাহায্যে তাদেরকে কোনো কিছুই করা যাবে না। বরং উল্টো তারা যদি তাদেরকে দেখে ফেলে তাহলে তাদেরকেও তারা ধরে নিয়ে যাবে, তাই যা কিছু করার তাদেরকে প্ল্যান মোতাবেক করতে হবে। কিন্তু নার্ভিক এখানে তার কোনো কথাই শোনে না, বরং সে সেখানে গুলি চালিয়ে দেয়। ডেক এতে অনেক ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে নার্ভিককে সেখানে অজ্ঞান করে ফ্লেয়ার গানটিকে সে অন্যদিকে ফায়ার করে যাতে করে তারা কোনোভাবেই তাদের দিকে না আসে। এদিকে সেই জাহাজে সবাই ফ্লেয়ার গানের আলো দেখতে পেয়ে তারা সবাই মিলে জাহাজ থেকে নেমে সেই আলোর দিকে যেতে শুরু করে আর এই সুযোগে ব্লেক তাদের পেছন দিক দিয়ে আস্তে আস্তে করে পানিতে লুকিয়ে লুকিয়ে তাদের জাহাজ পর্যন্ত পৌঁছে যায় আর সে কোনো মতে জাহাজের উপরেও উঠে পড়ে। আর জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে সে সেখানে তার রেড বক্সটি দেখতে পায় যেটা মাইলার হাতে ছিল, তবে রেড বক্সটি এখানে একটি জালের মধ্যে আটকানো ছিল। এরপর যখনই ব্লেক সেখানে মাইলাকে খুঁজছিল ঠিক তখনই জাহাজের সবাই সেখানে চলে আসে, যার ফলে ব্লেক জাহাজের মধ্যেই লুকিয়ে পড়ে। কিন্তু ব্লেক সেই জাহাজ থেকে নামার আগেই জাহাজটি সেখানে চলতে শুরু করে, যার ফলে ব্লেক তখন সেই সমস্ত লোকদের দলে চলে যায় যাদেরকে তারা তুলে নিয়ে এসেছিল। এরপর জাহাজটি প্রায় অনেক সময় ধরে পানিতে চলতে চলতে এমন একটি জায়গাতে চলে আসে যেখানে অনেক জাহাজের ধ্বংসস্তূপ ছিল। এরপর তারা সেখানে তাদের জাহাজটি থামায় আর জাহাজের মধ্যে বন্দী থাকা সমস্ত মানুষদেরকে তারা অনেক বড় একটি পুরাতন জাহাজে নিয়ে যায় আর এই জাহাজটি অনেক ভাঙাচোড়া ছিল। এরপর সেই সমস্ত বন্দী মানুষদেরকে জাহাজের মধ্যে সিরিয়ালে দাঁড়া করানো হয় আর কিছুক্ষণ পর তাদের সামনে পিলিং নামক একটি ছেলে আসে। এরপর পিলিং সেখানে প্রত্যেকটি মানুষকে চেক করতে থাকে আর চেক করতে করতে কিছু লোকদেরকে সে ভেতরের দিকে পাঠিয়ে দিচ্ছিল এবং বাকি লোকদেরকে সে এখানে বন্দুকের মাধ্যমে ভয় দেখাচ্ছিল। এরপর আবারও যখন সে তাদেরকে চেক করতে থাকে তখন সে হঠাৎ করে ব্লেকের কাছে এসে থেমে যায় আর সে কিছুক্ষণ যাবৎ ব্লেকের দিকেই তাকিয়ে থাকে, কারণ ব্লেকের উপর তার কিছুটা ডাউট হচ্ছিল। কিন্তু ঠিক তখনই পিলিংয়ের ব্লেকের গলায় থাকা লকেটটির দিকে চোখ পড়ে, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর পিলিংকে দেখে এখানে এমন মনে হচ্ছিল যে সে হয়তো ব্লেককে আগে থেকেই চেনে, তো পিলিং এখানে ব্লেককে তার সঙ্গে আসতে বলে। এরপর সে ব্লেককে সোজা গিবসন নামক একজন ব্যক্তির কাছে নিয়ে যায় আর এই গিবসন ছিল তাদের দলের লিডার। তো গিবসন এখানে ব্লেকের গলার লকেট দেখে অনেক অবাক হয়ে যায় আর সে ব্লেককে বলে, তুমি নিশ্চয়ই ক্যাপলার গ্রহ থেকে এসেছ। গিবসনের কথা শুনে ব্লেকও অনেক অবাক হয়, কারণ ক্যাপলার গ্রহের কথা সে কিভাবে জানল। গিবসন তখন তাকে জানায় যে অনেক বছর আগে রিলাইসেন্স ওয়ান প্রজেক্টের যে স্পেসশিপটি পৃথিবীতে এসেছিল সেও সেই স্পেসশিপে ছিল, অর্থাৎ সেই অ্যাস্ট্রোনটদের মধ্যে সেও ছিল একজন। আর সে ব্লেককে চেনে, কারণ তারা যখন পৃথিবীতে এসেছিল তখন ব্লেক অনেক ছোট ছিল। এটা জানতে পেরে ব্লেক অনেক অবাক হয়ে যায়, সেই সাথে সে অনেক খুশিও হয়, কারণ যদি তাদের কাছ থেকে সে তার বাবার সন্ধান পায়। তবে ঠিক এমন সময় ব্লেক সেখানে একটি বাচ্চাকে দেখতে পায় আর এই বাচ্চাটির নাম ছিল নীল। ব্লেক তখন গিবসনের কাছে এই বাচ্চাটির সম্পর্কে জানতে চায়। গিবসন তখন তাকে জানায় পৃথিবীতে আসার পর সেই বাচ্চাটিকে দত্তক নিয়েছে। এরপর গিবসন ব্লেককে জিজ্ঞাসা করে, তুমি কি পৃথিবীতে একাই এসেছ নাকি তোমার সঙ্গে আরও সঙ্গীরা আছে, আর যদি থেকে থাকে তাহলে তারা কোথায়। ব্লেক তখন তাকে জানায় যে তার সঙ্গে তার আরও দুজন বন্ধু ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই মারা গিয়েছে, এখন শুধুমাত্র সে বেঁচে আছে। আর তাদের যে স্পেসশিপটি রয়েছে সেটাও ড্যামেজ হয়ে গিয়েছে, তাই সে এখন তার গ্রহের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এরপর ব্লেক জানায় যে তার কাছে বায়োমেট্রিক রয়েছে, অর্থাৎ সেই রেড বক্স, যেটার সাহায্যে তার অনেক হেল্প হবে, তবে এটা এখন তার কাছে নেই। বরং সে সেই রেড বক্সটিকে তাদের সেই জাহাজের একটি জালের মধ্যে দেখেছে। ব্লেক এখানে গিবসনকে বলে, আমি সেই বক্সটির মাধ্যমে কেপলার গ্রহে খবর পাঠাতে পারব যে পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী, এমনকি এখানে মানুষের সন্তান জন্মদানের ক্ষমতাও রয়েছে, তাই আমি তাদের সবাইকে এখানে চলে আসতে বলবো। তবে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য রেড বক্সটি যথেষ্ট নয়, সেটার সঙ্গে একটি ট্রান্সমিশনেরও প্রয়োজন, যেটা আমাদের স্পেসশিপে রয়েছে, কিন্তু সেটাও ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তবে রিলাইসেন্স ওয়ান প্রজেক্টের স্পেসশিপের ট্রান্সমিশন আমরা কাজে লাগাতে পারি, আপনি কি আমাকে এ বিষয়ে হেল্প করতে পারবেন। গিবসন তখন তাকে বলে, রিলাইসেন্স ওয়ান প্রজেক্টের স্পেসশিপ তো কবেই নষ্ট হয়ে গিয়েছে, তাই সেটা আর কোনো কাজে লাগবে না। এটা শুনে ব্লেকের অনেক মন খারাপ হয়। এরপর ব্লেক তার কাছে তার বাবার কথা জানতে চায়, কারণ তার বাবা গিবসনের সঙ্গেই ছিল। তো গিবসন এখানে ব্লেককে বলে, আমরা যখন স্পেসশিপে করে এই পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের স্পেসশিপটি নষ্ট হয়ে যায়,
তাই আমরা কোনোভাবেই কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই বাধ্য হয়ে আমাদের সবাইকে পৃথিবীতেই থাকতে হয়। কিন্তু পৃথিবীতে আসার কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারি যে পৃথিবীতে এখনও হাজার হাজার সার্ভাইভার্সরা রয়েছে, আর ওই সমস্ত সার্ভাইভার্সদেরকে মার্স বলা হয়। আসলে মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, তখন সেই স্পেসশিপগুলোতে শুধুমাত্র ধনী মানুষদেরকেই নেওয়া হয়েছিল, আর দরিদ্র শ্রেণীর মানুষদেরকে তারা ইচ্ছে করেই পৃথিবীতে ফেলে রেখে যায়। কারণ তাদের ইচ্ছে ছিল যে ধনীদেরকে নিয়ে তারা কেপলার গ্রহে আধুনিক একটি শহর তৈরি করবে। তাই তখন থেকেই কেপলার গ্রহের মানুষদের উপর পৃথিবীর মানুষের ক্ষোভ ছিল। আর এই বিষয়টি জানতে পেরে ডেভিড এবং গিবসন তখন পৃথিবীর মানুষদের কাছ থেকে তাদের পরিচয় গোপন করেছিল। তারা তাদের বলেছিল তারাও হল পৃথিবীর সার্ভাইভার্স। তবে এক পর্যায়ে ব্লেকের বাবা ডেভিডের সাথে এখানকার মানুষদের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারা সবাই ডেভিডকে অনেক পছন্দ করত। কিন্তু ডেভিড যখন বুঝতে পারে যে পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী, তখন সে গোপনে গোপনে আমাদের স্পেসশিপটিকে ঠিক করে ফেলে, যাতে করে সে কেপলার গ্রহের মানুষদেরকে এই খবরটি জানাতে পারে, আর তারা সবাই যেন পৃথিবীতে এসে নতুন করে বাঁচতে পারে। তবে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, সে শুধুমাত্র পৃথিবীকে টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে একদিন পৃথিবীর মানুষেরা জেনে যায় যে ডেভিড তাদের গ্রহের হয়েও কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, অর্থাৎ সে হয়তো সেখানকার এজেন্ট হিসেবে কাজ করছে। তার মানে ডেভিড তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই তারা তখন ডেভিডের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা সঙ্গে সঙ্গেই ডেভিডকে মেরে ফেলে। এমনকি সেই স্পেসশিপটিকেও তারা ভেঙে একদম গুড়িয়ে দেয়। তাই ব্লেকের বাবা অর্থাৎ ডেভিড এখন পৃথিবীতে বেঁচে নেই। এসব কিছু জানতে পেরে ব্লেক অনেক কষ্ট পায়, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসত, আর সে এই আশাতে পৃথিবীতে এসেছিল যে সে তার বাবাকে খুঁজে বের করবে। কিন্তু তার সেই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। এবার গিবসন এখানে ব্লেককে কিছু ড্রয়িং দেখায়, যে ড্রয়িংগুলো ছিল অনেক হাই টেকনোলজি সম্পূর্ণ মেশিনের। গিবসন তখন ব্লেককে জানায় যে এই মেশিনগুলো ড্রয়িং তার বাবা তৈরি করেছে, কারণ সে নিজেই মেশিনগুলো তৈরি করতে চাইছিল। আর আমরা দুজন মিলে একসঙ্গে এই মেশিনগুলো তৈরির কাজ করছিলাম, কিন্তু তার আগেই তোমার বাবা মারা যায়, তাই এগুলোর কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। কিন্তু আমি এখনও এগুলোর উপর কাজ চালিয়ে যাচ্ছি, আশা করি খুব শীঘ্রই আমি সফল হতে পারব। ব্লেক তখন তার কাছে জানতে চায় যে সে এখন কোন মেশিনের উপর কাজ করছে। গিবসন তখন তাকে জানায় যে সে এখন এমন একটি মেশিনের উপর কাজ করছে যেটার সাহায্যে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করা সম্ভব, আর যদি সে একবার এই মেশিনটি তৈরি করে ফেলতে পারে, তাহলে এই এনার্জির মাধ্যমে পৃথিবীকে আগের মতো উন্নয়নশীল করা সম্ভব। তো এই সমস্ত বিষয়ে কথা বলার পর ব্লেককে গিবসন একটি কেবিন দেয়, যাতে করে সে তাদের সঙ্গেই থাকতে পারে। ব্লেক তখন ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে যায়, আর গোসল করার সময় ব্লেক বুঝতে পারে যে পৃথিবীতে আসার পর তার পিরিয়ড শুরু হয়েছে, যেটা কেপলার গ্রহে কোনো মেয়েরই এখন হয় না, অর্থাৎ সেও হয়তো এখন সন্তান জন্ম দিতে পারবে। তাই ব্লেক এতে অনেক খুশি হয়ে যায়। এরপর গিবসন সেদিন ব্লেককে তাদের আরেকটি কেবিনে নিয়ে যায়, যেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা ছিল, আর এই বাচ্চাদেরকে এখানে ক্লাস করানো হচ্ছিল। গিবসন তখন এই বাচ্চাদের সাথে ব্লেককে পরিচয় করিয়ে দেয়, আর তারা এখানে এই বাচ্চাদেরকে কেপলার গ্রহ সম্পর্কে জানায়। এমনকি ব্লেক তাদের সাথে অনেক গল্প করে। এরপর এখানকার সমস্ত বাচ্চাদের সাথে পরিচয় শেষ হলে ব্লেক সেখানকার সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিল, আর এক পর্যায়ে সে একটি রুমের মধ্যে নীলকে দেখতে পায়। নীল এখানে ছোট্ট একটি চারাগাছের সামনে দাঁড়িয়ে ছিল, আর সে চারাগাছটি দেখে কিছু একটা চিন্তা করছিল। ব্লেক তখন তার কাছে জানতে চায় যে এটা কি। নীল তখন তাকে বলে এটা হলো একটি চারাগাছ। আসলে ব্লেক যেই গ্রহে ছোট থেকে বড় হয়েছে সেখানে কখনোই কোনো গাছপালা ছিল না, তাই তার গাছপালা সম্পর্কে কোনো ধারণাই নেই। নীল তখন এখানে ব্লেককে বলে এখন তো গাছগুলো ছোট ছোট হয়, কিন্তু একসময় গাছপালা চারিদিক থেকে আমাদের চাইতেও বড় ছিল। নীলের মুখে একথা শুনে ব্লেক একদম অবাক হয়ে যায়, কারণ ব্লেক যখন অনেক ছোট ছিল তখন তার বাবাও তাকে এই একই লাইন বলেছিল যে একসময় গাছপালা চারিদিক থেকে আমাদের চাইতেও বড় ছিল। ব্লেক তখন নীলকে বলে তোমাকে এই কথা কে বলেছে। নীল তখন ব্লেককে জানায় যে এখানকার একটি ভেন্টিলেশন পাইপ আছে, সেখান থেকে ডেভিড নামক একটি লোক তার সঙ্গে কথা বলে, আর সে তার কাছ থেকে এই কথাগুলো জানতে পেরেছে। একথা শুনে ব্লেক আরও বেশি অবাক হয়ে যায়, কারণ ডেভিড তো তার বাবার নাম। ব্লেক তখন নীলকে বলে তুমি কি আমাকে বলতে পারবে যে ভেন্টিলেশন পাইপটি কোথায় রয়েছে। নীল তখন তাকে বলে যে এই জাহাজের ইঞ্জিনের পাশেই ভেন্টিলেশন পাইপ রয়েছে, আর সেখানকার একটি কেবিনের মধ্যেই ডেভিড আঙ্কেল থাকে। এরপর ব্লেক তখন ইঞ্জিন রুমের কাছে যেতে শুরু করে, আর নীলের কথা মতো সে সেখানে একটি কেবিন রুমও দেখতে পায় যেখানে ছোট্ট একটি গ্লাস সেট করা আছে। ব্লেক তখন গ্লাসটির মাধ্যমে ভেতরে দেখার চেষ্টা করে, আর ব্লেক সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায় যে কিনা একটি চেয়ারের উপরে বসেছিল।
আর তাকে দেখেই ব্ল্যাক বুঝতে পারে যে এটাই হল তার বাবা ডেভিড। কিন্তু যখন সে কেবিনের মধ্যে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই সেখানে গিবসন চলে আসে আর গিবসন তাকে বলে, তুমি এখানে কেন এসেছ? কিন্তু ব্লেক এখানে গিবসনের উপর অনেক রেগে যায় আর সে গিবসনকে বলে, আপনি আমাকে মিথ্যে কেন বলেছেন? আমার বাবা তো বেঁচে আছে, এত বড় সত্যিটা আপনি আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করেছেন। গিবসন তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে বলে, আসলে আমরা ক্যাপলার গ্রহে ফিরে যেতে পারতাম, কিন্তু তোমার বাবা নিজেই সেখানে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। এমনকি সে নিজে স্পেসশিপটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, যাতে করে ক্যাপলার গ্রহ থেকে কোনো মানুষ পৃথিবীতে ফিরে আসতে না পারে। কিন্তু ব্লেকের কাছে গিবসনের সমস্ত কথা মিথ্যে মনে হয়, তাই সে এই সমস্ত বিষয়ে কনফার্ম হওয়ার জন্য জোর করে কেবিনের দরজা খুলে ভেতরে চলে যায়। আর সেখানে গিয়েই প্রথমেই সে তার বাবাকে জড়িয়ে ধরে, কারণ এতগুলো বছর পর সে তার বাবাকে খুঁজে পেয়েছে। তার বাবা ডেভিডও এখানে ব্লেককে দেখে অনেক খুশি হয়। ব্লেক তখন ডেভিডের কাছে জানতে চায় যে আসলেই কি সে ইচ্ছে করে ক্যাপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করেনি। ডেভিড তখন তাকে জানায় যে হ্যাঁ, সে নিজেই ইচ্ছে করে ক্যাপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করেনি। ব্লেক তখন তাকে বলে, তুমি এটা কেন করেছ বাবা? আর তুমি যখন এখানে চলে আসো তখন আমি একদম ছোট ছিলাম, তোমার কি আমার জন্য কোনো চিন্তা হয়নি যে আমি সেখানে তোমাকে ছাড়া কিভাবে থাকব? কিন্তু ডেভিড তাকে বলে, তুমি সেখানে অনেক ভালোই থাকতে, কারণ সেখানকার লাইফ অনেক উন্নত ছিল। কিন্তু আমি যখন এখানে এসেছি তখন আমি এখানকার শত শত মানুষদেরকে দেখেছি, যাদেরকে ক্যাপলার গ্রহের মানুষেরা নিয়ে যায়নি। তারা এই পৃথিবীতে অনেক কষ্ট করে সার্ভাইভ করেছে, তবে তারা সবাই ছিল দরিদ্র শ্রেণীর মানুষ, কিন্তু তারা পৃথিবীতে অনেক সুখে শান্তিতে জীবনযাপন করছিল। আর আমি যদি তখন ক্যাপলার গ্রহের মানুষদেরকে এখানে আসতে বলতাম, তাহলে তারা তখন এই সমস্ত মানুষদের সুযোগ নিত, পৃথিবীর মানুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখত, যেটা আমি কখনোই চাইনি, কারণ এখানকার মানুষগুলো অনেক ভালো ছিল, এমনকি তারা অনেক সহজ সরল ছিল। তাই আমি চেয়েছি পৃথিবীতে আবারও নতুন একটি জেনারেশন তৈরি হোক, যাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, এমনকি তাদের মধ্যে কোনো ধনী গরিবদের বৈষম্য থাকবে না, সবাই এখানে স্বাধীনভাবে তাদের জীবনযাপন করবে। তাই আমি ইচ্ছে করেই ক্যাপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করিনি। কিন্তু ডেভিডের এই সমস্ত কথা শুনে ব্লেক অনেক রেগে যায় আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর তার কাছে গিবসন আসে আর গিবসন তখন তাকে জানায় যে এখান থেকে একটু সামনের এলাকাতেই একটি ওয়েদার স্টেশন রয়েছে, তাই সে চাইলেই সেই ওয়েদার স্টেশনে গিয়ে তার বায়োমেট্রিক মেশিন অর্থাৎ সেই রেড বক্সটিকে সেখানে কানেক্ট করে সরাসরি ক্যাপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করতে পারবে আর সে তাদের সবাইকে পৃথিবীতে ফিরে আসতে বলতে পারবে। এরপর সেদিন রাতের বেলা তারা সবাই মিলে ডিনার করছিল আর সেখানে নীলের সঙ্গে তার মাও রয়েছে। নীলের মা তখন এখানে ব্লেককে জানায় যে নীল যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন সে তার ডেলিভারি টাইমে অনেক বড় বিপদে পড়েছিল আর সেই সময়ে গিবসন তাকে সাহায্য করেছে, এমনকি নীলকেও সে বড় করে তুলেছে, আর তখন থেকেই তারা গিবসনের সঙ্গেই থাকে। তো তারা এখানে এই সমস্ত বিষয়েই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই সেখানকার লাইট বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পরেই গিবসনের কাছে পিলিং আসে। এরপর পিলিং এখানে গিবসনকে জানায় যে মার্সের সবাই অর্থাৎ পৃথিবীর লোকেরা তাদের জাহাজের কাছে পৌঁছে গিয়েছে আর তারাই জাহাজের জেনারেটর বন্ধ করে দিয়েছে, যার ফলে এখন সম্পূর্ণ জাহাজটি অন্ধকারে পরিণত হয়েছে। তাই গিবসন তখন ব্লেক, নীল এবং তার মাকে একটি সুরক্ষিত জায়গাতে লুকিয়ে থাকতে বলে, কারণ মার্সের লোকেরা ছিল তাদের অনেক বড় শত্রু। তো গিবসনের কথা শুনে তারা সবাই লুকিয়ে পড়লেও ব্লেক সেখান থেকে বেরিয়ে আসে আর সে নিচে গিয়ে এটা দেখার চেষ্টা করে যে মার্সরা আসলে এখানে কেন এসেছে। কিন্তু যখনই সে নিচে পৌঁছয় ঠিক তখনই সে সেখানে নার্ভিককে দেখতে পায়। এতে ব্লেক অনেক খুশি হয়, নার্ভিক আসলে এখানে তার মেয়ে মায়লাকে খুঁজতে এসেছে, তাই সে এখানে ব্লেককে বলে, আমার মেয়ে মায়লা কোথায়? ব্লেক তখন তাকে মায়লাকে খুঁজতে সাহায্য করতে চায়। এরপর তারা তাকে খুঁজতে খুঁজতে একটি রুমের কাছে পৌঁছয় যেখানে হোস্টেলের মতো ছোট ছোট অনেকগুলো বেড রয়েছে আর এই বেডগুলিতে থাকা প্রত্যেকটি বাচ্চাই ছিল মেয়ে, যেটা দেখে তারা দুজনই অনেক অবাক হয়ে যায়। তো এই বাচ্চাদের মধ্যে তারা যখন এখানে মায়লাকে খুঁজছিল ঠিক তখনই সেখানে গিবসন এবং তার লোকেরা চলে আসে আর তারা এসে এখানে নার্ভিককে ধরে ফেলে। এরপর গিবসনের লোকেরা নার্ভিককে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তবে ব্লেক তখন এখানে গিবসনের কাছে জানতে চায়, এখানে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এরা তো সবাই মার্সদের বাচ্চা, আপনারা কেন এই ছোট বাচ্চাদেরকে এখানে তুলে এনেছেন আর শুধুমাত্র মেয়েদেরকেই বা কেন এনেছেন? গিবসন তখন ব্লেককে বলে যে ক্যাপলার গ্রহে এখন যতগুলো মেয়ে রয়েছে তাদের প্রত্যেকের বয়সই 35 বছরের উপরে হয়ে গিয়েছে, তাছাড়া যদি তারা পৃথিবীতে চলেও আসে তাহলে এখানে পৌঁছতে তাদের 8 বছর সময় লাগবে, তাই তখন তারা পৃথিবীতে ফিরে আসার পরও সন্তান জন্ম দিতে পারবে না।
আর পৃথিবীতে এখন যত মানুষ রয়েছে তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, তাই তারা এই বাচ্চা মেয়েদেরকে তাদের কাছে সংগ্রহ করে রাখছে, যাতে করে তারা এই বাচ্চাদের মাধ্যমে সন্তান জন্মদান করাতে পারে। কারণ পৃথিবীর জনসংখ্যা এখন অনেক কম, তাই পৃথিবীর উন্নয়নের জন্য অনেক মানুষের প্রয়োজন, তাই গিবসন এই ধরনের নোংরা পরিকল্পনা করেছে। গিবসনের কথা শুনে ব্লেকের তার উপর প্রচণ্ড রাগ হয়। সে গিবসনকে বলে, আপনি এসব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসব কাজ করাতে চাচ্ছেন? আপনার লজ্জা করল না? এই বাচ্চাগুলোকে ছেড়ে দিন আর মার্সেল লোকদের কাছে তাদের সন্তানকে ফিরিয়ে দিন। আপনি যেটা করছেন সেটা ঠিক নয়। কিন্তু গিবসন তাকে বলে যে তার কাছে তার বায়োমেট্রিকটি রয়েছে, যেটার মাধ্যমে কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করা যাবে। আর ব্লেক যদি কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ না করে, তাহলে গিবসন নিজেই তাদেরকে এখানে নিয়ে আসবে এবং এই বাচ্চাগুলোকে তাদের হাতেই তুলে দেবে, যাতে করে তারা দ্রুত হারে পৃথিবীর জনসংখ্যা বাড়াতে পারে। এতে করে কেপলার গ্রহের সবাই তার উপর অনেক খুশি হবে, এমনকি সে সেই গ্রহের মানুষদের কাছ থেকে অনেক সুবিধাও পাবে। তাছাড়া কেপলার গ্রহের মানুষের হয়ে কাজ করলে তার কোনো চিন্তাই থাকবে না, সে সমস্ত ফ্যাসিলিটি উপভোগ করতে পারবে। আর গিবসনের এই সমস্ত কথা শুনে ব্লেক এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে কেন তার বাবা স্পেসশিপটিকে ভেঙে দিয়েছিল। সে স্পেসশিপটিকে এ কারণেই ভেঙে দিয়েছিল যাতে করে গিবসন সেই গ্রহের সঙ্গে যোগাযোগ করতে না পারে, কারণ গিবসনের প্ল্যান ছিল কেপলার গ্রহের মানুষদের সঙ্গে মিলে পৃথিবীর মানুষদের ক্ষতি করা। এরপর গিবসন এখানে ব্লেককে বলে যে ব্লেক চাইলে তার সঙ্গে জয়েন হতে পারে। এই বলেই গিবসন সেখান থেকে চলে যায়। তবে সে তার লোকদেরকে ব্লেকের উপরে নজর রাখতে বলে। এবার ব্লেক যখন তার কেবিনে ফিরে আসে, তখন সে তার কেবিনের মধ্যে মাইলাকে দেখতে পায়, যে কিনা অনেক আতঙ্কিত অবস্থায় সেখানে লুকিয়ে ছিল। কিন্তু ঠিক তখনই পিলিং সেখানে তার রুমটিকে চেক করতে আসে। তবে ব্লেককে এখানে একা দেখতে পেয়ে পিলিং এখানেই জোর করে তার সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করে। ব্লেক তখন পিলিংকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু পিলিং তার কোনো কথাই শুনছিল না। তবে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সে পিলিংকে সেখানে মেরে ফেলে আর সে মাইলাকে তার কোলে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে নার্ভিকের কাছে চলে যায়। এরপর ব্লেক এবং নার্ভিক দুজন মিলে সেই সমস্ত লোকদেরকে মুক্ত করে দেয় যাদেরকে গিবসন এবং তার লোকেরা বন্দী করে রেখেছিল, আর তারা সবাই মিলে তখন একসাথে পুরো জাহাজের উপর হামলা করে। এদিকে ব্লেক দৌড়ে তার বাবা ডেভিডের কাছে চলে যায় আর সে ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে তার বাবাকে ভুল বুঝেছিল। এরপর তারা দুজন মিলে সেখানকার জানালা দিয়ে যখন বাহিরে তাকায়, তখন তারা দেখতে পায় যে গিবসন তার পরিবারকে নিয়ে অন্য আরেকটি জাহাজে করে ওয়েদার স্টেশনের কাছে চলে যাচ্ছে, আর তার কাছে এখন বায়োমেট্রিকও রয়েছে, তাই সে হয়তো সেখানে কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করতেই যাচ্ছে। ডেভিড তখন ব্লেককে বলে যদি কোনো মতে গিবসন সেখানে পৌঁছে যায় আর কেপলার গ্রহের মানুষদেরকে এখানে আসতে বলে, তাহলে পৃথিবীর মানুষের জীবন অনেক ঝুঁকিতে পড়বে, তারা সবাই তাদেরকে তাদের গোলাম বানিয়ে ফেলবে। কিন্তু ব্লেক এটা কিছুতেই হতে দেবে না, তাই ব্লেক তখন তাদের জাহাজে যতগুলো পৃথিবীর মানুষেরা ছিল তাদের সবাইকে সে অনেক বড় একটি জাহাজে তুলে দেয়, যাতে করে তারা সবাই সুরক্ষিত থাকে। আর সে নিজে সঙ্গে সঙ্গেই ওয়েদার স্টেশনে চলে যায় যেখানে গিবসন ছিল। তো ব্লেক এখানে পৌঁছে দেখতে পায় যে গিবসন এখানে বায়োমেট্রিক মেশিনের সাহায্যে কেপলার গ্রহের সঙ্গে যোগাযোগ করতেই যাচ্ছিল, কিন্তু ব্লেক তখন তার দিকে বন্দুক তাক করে তাকে এমনটা করতে নিষেধ করে। তবে গিবসনই উল্টো তখন নীলের উপর বন্দুক তাক করে আর সে ব্লেককেই ব্ল্যাকমেল করতে শুরু করে যে ব্লেক যদি তাকে বাধা দেয় তাহলে গিবসন নীলকে মেরে ফেলবে। এবার গিবসন এখানে নীলের মাকে ব্লেকের কাছে সত্য কথা বলতে বলে। নীলের মা তখন ব্লেককে জানায় যে নীল আসলে তার ভাই, অর্থাৎ নীল হল ডেভিডেরই আরেকটি সন্তান। ডেভিডের পৃথিবীতে আসার পর নীলের জন্ম হয়েছে। ব্লেকের এতে নীলের প্রতি আরও বেশি ভালোবাসা তৈরি হয়, তাই নীলকে তো এখন তার বাঁচাতেই হবে। তবে ব্লেকের আগে নীলের মাই নীলকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই গিবসন তাকে গুলি করে মেরে ফেলে। এবার ব্লেক নীলের জীবন বাঁচানোর জন্য তার গানটি নিচে রেখে দেয় আর সে নীলকে ছেড়ে দিতে বলে। আর এদিকে এই সুযোগে গিবসন বায়োমেট্রিক মেশিনের সাহায্যে কেপলার গ্রহে মেসেজ পাঠাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ব্লেক তাকে ধাক্কা মেরে জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। তবে ততক্ষণে গিবসনের সিগন্যাল কেপলার গ্রহে চলে গিয়েছিল, তাই ব্লেক গিবসনের উপর প্রচণ্ড রেগে যায় আর সে পানির মধ্যেই তাকে মারতে শুরু করে। গিবসন এখানে ব্লেকের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্লেক তাকে পানিতে ডুবিয়েই মেরে ফেলে। তবে ততক্ষণে ব্লেক নিজেও পানির মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এমন সময় সঙ্গে সঙ্গে সেখানে নার্ভিক চলে আসে। এরপর নার্ভিক ব্লেককে তার সাথে করে উপরে তুলে আনে, যার ফলে এবারের মতো ব্লেক বেঁচে যায়। এবার তারা সবাই মিলে সেই বড় জাহাজটিতে উঠে পড়ে যেখানে নার্ভিকদের সঙ্গীরা ছিল, আর অন্যদিকে ব্লেক তার ভাই নীলের কাছে আসে। নীল তখন ব্লেককে বলে, আপু, কেপলার গ্রহ থেকে কি পৃথিবীতে তারা সবাই চলে আসছে? ব্লেক বলে, হ্যাঁ, তারা সবাই এখানে আসছে, তবে ভয় পেও না,
ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাদের সবার পাশে আছি, আর আমাদের সবাইকে এখন থেকে সাবধান হতে হবে। তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ব্লেকের কথা শুনে তারা সবাই তাদের মনোবল শক্ত করে যে তারা নিজেদের অধিকারের জন্য লড়বে। তারা তাদের জীবন থাকতে কখনোই হার মানবে না, কারণ তারাই হল পৃথিবীর আসল সার্ভাইভার্স। এরপর তারা সবাই মিলে কেপলার গ্রহের মানুষদের জন্য অপেক্ষা করতে থাকে, আর তারা তাদের সেই বিশাল জাহাজে করে কোনো এক অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।